Police Fight. আত্মীয় বন্ধু বা পাড়া প্রতিবেশীদের হাতে নাবালিকার শারীরিক হেনস্থা বা শ্লীলতাহানি এখন আমাদের দেশের এক জ্বলন্ত সমস্যা, এবং এই ধর্ষণের ফলে যে অবাঞ্ছিত মাতৃত্ব আসে সেটা তো আরো ভয়াবহ আকার ধারণ করে। আজ তো আপনার কাছে বিশেষ দিন, তাই না মিস্টার মুখার্জি? এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি আজ শ্রীরামপুর আদালত একটা যুগান্তকারী রায় দিয়েছেন, আর এই রায়ের ফলে এই ধরনের ঘটনায় ভিকটিম মহিলাদের এই ধরনের অবাঞ্ছিত এবং অপ্রীতিকর ঘটনায় কিছুটা হলেও রিলিফ মিলবে। আচ্ছা, এই কেসে যে ভিকটিম মানে নাবালিকা মেয়েটি, তার ক্ষেত্রেও কি 100%? আমি তো সেই কথাটাই কোর্টকে বলেছি। আচ্ছা মিস্টার মুখার্জি, আজকে আপনার কাছে এই ঘটনাটার পুরো বিস্তারিত জানবো, আর নোটপ্যাডেও কিছু লিখবো। শিওর, কি জানতে চান বলুন। না, আসলে এই ধরনের ঘটনাগুলো তো ভীষণ সেন্সিটিভ হয়, তাই তো? আর তাছাড়াও আমাদের দেশে এই ধরনের ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। অ্যাবসলিউটলি কারেক্ট। আর এই সব ঘটনায় অভিযুক্তদের আরো কড়া শাস্তি পাওয়া প্রয়োজন। আচ্ছা, সুবল দাস, তাই তো? সুবল দাস আর শুভা, এদের পরিচয়টা ঠিক কি করে হলো? আর তাছাড়াও সুবল দাসের বয়স তো 21, আর শুভার 15, বয়সের ফারাকটাও তো অনেকটা। অ্যাকচুয়ালি এই সুবল আর শুভা একই গ্রামের বাসিন্দা, এবং ওই সুবলের বাবা ছোটবেলায় মারা যায়, সুবলের মা রীনা দেবীর সাথেই ও থাকে এখন। আচ্ছা, এই সুবল কি করে? সুবল ডেলিভারি বয়ের কাজ করত, আর শুভা মেয়েটা ও ক্লাস 9-এ পড়ত। ওদের দু বাড়ির মধ্যেই বেশ যাতায়াত ছিল, বেশ ভালো সম্পর্ক ছিল। শুভা মেয়েটা বুঝলেন বেশ প্রাণোচ্ছল, ডান পিঠে একটা ফুলের মতো সুন্দর মেয়ে। রান্না হয়ে গেছে? না গো, আজকে তো ছুটির দিন, রবিবার, একটু দেরি করে খাবো। ও আচ্ছা আচ্ছা, এনে ধর। এটা কি গো? এর মধ্যে না একটু মুরগির মাংস আছে, সুবা তো ভালোবাসে, ওকে দিস। আচ্ছা আচ্ছা, দেবো। বলছি একটু বসো, আমি চা করে নিয়ে আসি। আজকে আর চা খাবো না, ওদিকে আবার সুবল বেরোবে তো, ওকে খেতে দেবো। ও যাই। এই শোন, বিকেলে যাওয়ার সময় না আমার খালি বাটিটা নিয়ে যাস, ঠিক আছে? এই শোনো, এই বাটিটা আমি ভরে দেবো না খালি দেবো সেটা আমার ব্যাপার, বুঝলে? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি আজকে আসি। ঠিক আছে, এসো। পরীক্ষার যা ব্যাপার চলছে ভাই, আমি তো সত্যি ওইসবের মধ্যে আমি নেই। মাধ্যমিক পরীক্ষার টাইম, আমার এইসব টাইমে এইসব জিনিস। এত সহজ গোলটা দিতে পারলি না রাজু। যা যা বাড়ি গিয়ে রান্নাবাটি খাল।
আমি গিয়ে কেন খেলবো? তুই যা, তুই গিয়ে রান্নাবাটি খেল, তোর দ্বারা ফুটবল খেলা হবে না। খুব পারিস না ফুটবল খেলতে? দেখলি তো কিভাবে গোল করতে হয়? অবশ্য তুই জানে কি করবি, তুই বরং বাড়িতে গিয়ে রান্নাবাটি খেল, তোর দ্বারা ফুটবল খেলা হবে না। চল তোরা। বাবা, মেয়েটা তো খুব ডান পিটে দেখছি। হ্যাঁ, অনেক কথা বলতো জানেন, একটা ফুলের মতো প্রাণোচ্ছল মেয়ের সাথে এমন একটা ঘটনা ঘটলো। এনিওয়ে, আমি তো আপনাকে আগেই বলেছি ওদের দুই পরিবারের মধ্যে অবাধ মেলামেশা ছিল, ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, হয়তো বন্ধুত্বের চাইতেও বেশি কিছু ছিল। চ্যান খো গয়া কুছ তো হো গয়া, চ্যান খো গয়া কুছ তো হো গয়া, তুমসে মিলনে কে বাদ দিলবার, তুমসে মিলনে কে বাদ দিলবার। আদ্রাস, ওমা তুমি, বাপরে বাপ, হ্যাঁ এমন ভাবে ঘুরে তাকালে, মানে অন্য কেউ থাকলে তো মনে হয় তাকে মেরেই দিতে। দাদা তা কেন? আচ্ছা ঠিক আছে, এসো বসো। বাড়ি যেতে হবে তো। তা তো বাড়ি যাবে, আমি আটকাচ্ছি নাকি? শুধু শুধু কি, তুমি তো জানো বল, কিন্তু রোজ রোজ, আরে বাবা 10 মিনিট, কিন্তু কেউ যদি এতদিন কেউ জানতে পেরেছে? হ্যাঁ আমি তো বলছি কেউ জানতে পারবে না। চলো 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 চলো, ওটা ফেলো, এদিন যাবে। আচ্ছা, তার মানে সুবল আর শুভার? হ্যাঁ, সুবল আর শুভার মধ্যে দারুণ একটা সম্পর্ক ছিল, মানে বন্ধুত্ব। এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পৌঁছে গিয়েছিল। আর ওর বাড়ির লোকেরা? না, ওদের বাড়ির লোক এসব ঘুণাক্ষরেও জানতে পারেনি কোনোদিন। কেউ আন্দাজও করতে পারেনি? আসলে ওরা তো প্রতিবেশী, পাশাপাশি থাকে, অবাধ যাতায়াত। তো সুবলের মাকে শুভা জেঠিমা বলে ডাকতো, এবং প্রকাশ্যে সুবল ও শুভাকে তুইতুকারি করতো, সুবলকেও সুবলদা সুবলদা করতো। এবার যেটা হয় আর কি, এই যে ওদের এই সম্পর্কটা যে তলায় তলায় প্রেম পর্যন্ত পৌঁছে গেছিল, এটা ঘুণাক্ষরেও কেউ আজ করতে পারেনি। ঘটনাটা ঘটে জুন মাসের 28 তারিখ, তার ঠিক দুদিন আগে অর্থাৎ 26 তারিখ ওই রীনা দেবী সুভাদের বাড়িতে আসে। জানো তো মা, আমার স্কুলের বন্ধু জবার এক মামাতো দিদি কি করেছে? কি করেছে? আর বলো না, ওর ছোট মামা তো থাকে কলকাতায়, এই টালিগঞ্জ না কি একটা জায়গায়, আরে যেখানে সব শুটিং উটিং হয় গো। উফ, এই মেয়ে না এই এক দোষ, আসল কথা বলতে গিয়ে শিবের গাজন শুরু করে দেবে। আরে মোদ্দা কথাটা কি সেটা বলতো? আরে জবার মামাতো দিদি, ওর মায়ের সব গয়না গাটি নিয়ে টাকা পয়সা চুরি করে পালিয়ে গিয়েছে বোম্বে। ও মা, কি সব বলিসে কাণ্ড রে। হ্যাঁ গো মা, আমি তো শুনলাম যে পেপারে লেখালেখিও হয়েছে, টিভিতেও দেখিয়েছে। তারপর? তারপর পুলিশ খুঁজে নিয়ে এসেছে। কি ডানপিটে মেয়ে রে। হ্যাঁ আচ্ছা মা, নায়িকা হতে গেলে কি বোম্বে যেতে হয় নাকি? তোমাকে না ওসব নিয়ে ভাবতে হবে না, আজকে ছুটির দিন বলে ধেই ধেই করে নেছো না, যাও পড়তে বসো। কি রে মালতী, তুই আমাদের লক্ষ্মী মেয়েটাকে সারাক্ষণ বকাঝকা করছিস কেন রে? লক্ষ্মী মেয়ে? দিদি বলো দোষী মেয়ে। মোটেই না, আমাদের সুবার মতন মেয়েই হয় না। ও জেঠিমা, একটুনি মাকে একটুনি বোঝাও না গো। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আচ্ছা সুভা, তুই বলছিলিস তোর নাকি এখন পড়াশোনার চাপটা কম? হ্যাঁ, এই তো সবে হাফ ইয়ারলি এক্সাম শেষ হলো। এই মালতী, তোকে একটা কথা বলবো? হ্যাঁ বলো দিদি। এই সুভা বলছিল ওর এখন পড়াশোনার চাপটা কম, আর তাছাড়া তোরা তো ওকে কোথাও ঘুরতে টুরতে নিয়ে যাস না, তাই কি গো? আরে আমার ভাই বর্তমানে থাকে, তুই তো জানিস,
হ্যাঁ ওই নিতাইদার বাড়ি তো হ্যাঁ 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 জানিস না ওর বাড়িতে না বড় করে শীতলা পুজো হয় প্রতিবার আমি আর সুবল যাই এবারেও যাব তাই বলছিলাম সুবার যখন পড়াশোনার চাপটা নেই আর ও তো কোথাও বেড়াতে যায় না তাই আমার খুব ইচ্ছে আছে ওকে আমি সঙ্গে নিয়ে পুজো দেখতে যাব আর আমার ভাই ভাইয়ের বউ তাদের ছেলে মেয়ের সঙ্গে সুবার তো খুব ভালো পরিচয় আছে কি রে মালতি তুই কি ভাবছিস আমার সঙ্গে পাঠাতে কি তোর কোনো আপত্তি আছে হেমা না না তোমার সাথে যাবে আপত্তি কি বলতো আরে আমরা দিনে দিন রওনা দেব প্রসাদ খাবো পুজো দেখবো আবার রাতের ট্রেনেই বাড়ি ফিরে চলে আসবো হ্যাঁ আমার তো কোনো আপত্তি নেই দিদি ওর বাবা আসুক একবার কথা বলে দেখি তারপর ঠিক আছে তুই জিজ্ঞাসা কর তবে তোর কোনো চিন্তা নেই আমি আসি মা আসি রে ওমা 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 যাই না ঘুরে আসি না মা জেঠিমা যাচ্ছে সুবলদা যাচ্ছে যাই না মা দাঁড়া আমার হাতটা কাটতো এক্ষুনি শোন আমার মতটাই কি সব বল বাবা আসুক তাকে একবার জিজ্ঞেস করি মতটা নিয়ে তারপর হ্যাঁ যা 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 পড়তে পড়তে যা হ্যাঁ বর্ধমানে হ্যাঁ তা তুমি কি বললে আমি কি বলবো তুমি যা মতামত দেবে তাই হবে তুমি কি বলো রাতেই ফিরবে বলেছে তাই তো বলল আচ্ছা রীনা বৌদি তো ওকে খুবই ভালোবাসে বলো হ্যাঁ তা খুব ভালোবাসে আর জানে তো ওদের সাথে গেলে ওরা খুব খেয়ালও রাখবে তারপরে মেয়েটা তো সচরাচর কোথাও যায় না হ্যাঁ সেটাই ঠিক আছে তাহলে যাক একটু ঘুরেই আসো ঠিক আছে এই যে জেঠিমাকে কিন্তু একদম জ্বালাতন করবি না হ্যাঁ না না আমাকে কোনো জ্বালাতন করবে না আসছি রে মালতী হ্যাঁ চল সাবধানে এসো হ্যাঁ 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 চল চলো চলো চল বাবা চল দুগ্গা দুগ্গা হ্যাঁ হ্যাঁ সুবল বাবা মত দিলে সুবল আর রীনা দেবী শুভাকে নিয়ে বর্ধমান চলে যান সেখানে সুবলের মামা বাড়িতে পুজো আচ্চার হই হুল্লোড়ে সারা দিনটা কেটে যায় শুভাও সবার সাথে মিলেমিশে খুব আনন্দ ফুর্তি করে আচ্ছা মেয়েটির বয়ান অনুযায়ী ঘটনাটা তো রাতে ঘটেছিল তাই তো হ্যাঁ কিন্তু ওদের তো রাতে ফেরার কথা ছিল না সেদিন রাতে আর ওদের ফেরা হয়নি কিন্তু কেন মার 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 আরে নে 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 খেল তুই খেল দু টাচি লাগাতে পারছিস না আরে এই শুন আশ্চর্য তো আচ্ছা তুই কি বসে বসে এখনো ক্যারামবোর্ডটা খেলবি নাকি ছটা বাজে তো সেদিকে তোর খেয়াল নেই বাড়ি যেতে হবে আর শুভা তুই ওদের সঙ্গে রুম করছিস চল এই শুভা চল হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে তো চল সুবলদা আমরা আবার আসবো নাহলে সুবার মা বাবা রাগ করবে ওরা খুব চিন্তা করবে আমরা যে ওদের বলে এসেছি আজকেই ফিরবো ঠিক আছে তুমি থেকে শোনা ভালো করে আমরা যাই চলো চলো এই সুবা চল চলো চলো আজ থেকে গেলে ভালো হতো চলো চলো মা চলো হ্যাঁ চল চল বাবা চল আর যেও না ওরে বাবা কি ব্যাপার দিদি কোথায় যাওয়ার কথা হচ্ছে আরে ভাই বাড়ি ফিরতে হবে না সে কি দিদি আজ ফিরবে না না আজ ফেরা হবে না আরে না রে সুবার মা বাবাকে বলে এসেছি আজ রাতেই বাড়ি ফিরবো আরে বাবা ওর বাড়িতে একটা ফোন করে দে না কাল দুপুরে খাওয়া দাওয়া করার পর ফিরবে তোমার ভাই না একদম ঠিক কথা বলেছে কিন্তু 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 কিসের এখন বাজে সন্ধ্যে ছটা স্টেশনে পৌঁছতে পৌঁছতে 7টা বেজে যাবে 7:20 ট্রেন ফিরতে অনেক রাত হয়ে যাবে তার চেয়ে বরঞ্চ কালকে খেয়ে দিয়ে যাবে হ্যাঁ শোন ওদের বাড়িতে একটা ফোন করে দে তুই যদি না পারিস আমাকে বল আমি কথা বলবো এই সুবল সুবার বাড়িতে একবার ফোনটা লাগিয়ে দে তো দাঁড়াও দেখছি দেখছি হ্যাঁ ধরো রিং হচ্ছে চল চল যাবে না যাবে না কেমন খেলবো হ্যাঁ দিদি বলো কখন ফিরছো আরে আজ না ফেরা যাবে না রে সে কি কেন আর বলিস না
আমার ভাই আর ভাইয়ের বউ বলছে আজ কিছুতেই ফিরতে দেবে না, কাল দুপুরে খাওয়া দাওয়া করে যেতে বলছে। ও কিন্তু দিদি, কি হলো, কি আছে? শোনো না, বলছি যে দিদি বলছে দিদির ভাই আর ভাইয়ের বউ কিছুতেই ফিরতে দিচ্ছে না, বলছে কি কালকে খেয়ে দিয়ে একবার দুপুরে ফিরতে। তাহলে তো ঠিকই বলেছে, ফিরতে ফিরতে তো রাতও হয়ে যাবে, তাই কালকেই ফিরুক। বলে দেবো, হ্যাঁ কালকেই ফিরুক, বলে দেবো। হ্যাঁ দিদি, বলছি ঠিক আছে গো, একদম ঠিক আছে। আচ্ছা শোন না, তুই কোনো চিন্তা করিস না, সুবানা আমার কাছেই থাকবে। তুমি যে কী বলো না দিদি, তুমি আছো আমার চিন্তা কী বলো তো। ঠিক আছে ঠিক আছে, তাহলে ফোনটা রাখি। হ্যাঁ 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 রাখো। এই দিদি, তুমিও বসে পড়ো না। আরে না রে, ওর আগে খেয়ে নি, তারপর তুই আমি একসঙ্গে বসে পড়বো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মালা, হ্যাঁ রাতে শোয়ার কি ব্যবস্থা করলি রে? ওই তো, তুমি আর শোভা এই ঘরটা শুয়ে পড়বে, আর আমি দুই ছেলে মেয়েকে নিয়ে মাঝের ঘরটা শোবো, আর সুবল আর ওর মামা বাইরের ঘরটা শুবে। তা বেশ বেশ। এ শোভালি, খেয়ে দিয়ে কি শুয়ে পড়বি নাকি? না না, খেয়ে গানের লড়াই খেলবো। আরে তোরা থাম তো, আগে তোরা খেয়ে নে। জুন মাসের শেষের সময় চণ্ডীতলা থানার অন্তর্গত একটি গ্রামে 15 বছরের একটি মেয়ে থাকে তার মায়ের সঙ্গে, সে ক্লাস 9-এর ছাত্রী। ওই গ্রামেরই মঙ্গল দাস এবং তার মা বীণা দাস ওদেরই প্রতিবেশী, এবং তাকে তখন মেয়েটিকে তার মামার বাড়িতে বর্ধমানে একটি গ্রামে শীতলা পুজো দেখার জন্যে আমন্ত্রণ জানায়, এবং মেয়েটির মা বিশ্বাস ভরে বীণার সঙ্গে এবং মঙ্গলের সঙ্গে মেয়েকে যেতে দেয়, এবং কথা ছিল ওই দিনকেই ফিরিয়ে নিয়ে আসবে বাড়িতে। বর্ধমানে নিয়ে যাবার পর শীতলা পুজোর দেখার জন্যে রাত্রির করে পুজো হওয়ার দরুন আর সেদিনকে ফেরত দেয়নি, বলে যে পরের দিন আমরা ফেরত দেব। বলছি শোন না, আমার ওরা অল্পেতেই তুমি এত চিন্তা করো না মালতি। আচ্ছা শুভাকে আমার থেকে ভালো কে চেনে বলো তো? হ্যাঁ আমার মেয়েটা ওখান থেকে আসার পরই একদম চুপ হয়ে গেছে, কোনো কথাই বলছে না। কেন, তুমি কিছু জিজ্ঞাসা করনি? আরে বাবা এমন কথা বলো না, আমি কতবার জানতে চেয়েছি জানো, কিচ্ছু বলছে না। আমার কেন না সন্দেহ হচ্ছে জানো। সন্দেহ? কিসের সন্দেহ? সন্দেহ হচ্ছে এটাই, কি হয়েছে। আচ্ছা তুমি শোভাকে তো খুব ভালো করে চেনো, কেমন বকবক করে, অত বকবকে মেয়ে ওখান থেকে এসে একেবারে চুপ, বকবক করে আমার মাথাই খাচ্ছে না। কিছু তো একটা হয়েছে, কিছু একটা নিশ্চয়ই হয়েছে। আর জানো রাত্রিবেলা কিছু খেলো না মেয়ে? সে কি জ্বর হয়নি তো? আরে বাবা শরীর ঠিকই আছে গো, শরীর একদম ঠিক আছে, কিন্তু কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে, কি হয়েছে? আচ্ছা শোনো না গো, আমার খুব ভয় লাগছে গো, খুব ভয় লাগছে। ওই দেখো, আরে এতে ভয় পাওয়ার কি আছে, আরে সারাদিন হই হুল্লোড় করেছে, একটু ক্লান্ত হয়ে শরীরটা খারাপ লাগছে। ও সকালের মধ্যেই দেখবা ঠিক হয়ে যাবে, তুমি মিছিমিছি এই নিয়ে চিন্তা করো না তো, একদম চিন্তা করো না। না না না, রাত হয়ে গেছে, না না শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, রাত হয়ে গেছে। ও শোভা তুই চলে এসেছিস? বলছি শোন না, আমার ওরা কোথায়, দিদি আর সুবল? শোভা শরীর খারাপ হয়েছে নাকি? বিরক্ত করো না মা, আমার কিচ্ছু হয়নি, আমি আজ রাতে কিচ্ছু খাবো না। শোভা কিরে মা, এখনো জেগে আছিস, ঘুমাস।
কি সাংঘাতিক ব্যাপার, আত্মহত্যা করার চেষ্টা করেছিল ওইটুকু একটা মেয়ে? লাকিলি সেই রাতে ওর মা মেয়ের ঘরে পৌঁছে গিয়েছিল, আর তখনই ওর মেয়ের ঘটনা জানতে পেরেছিল। ভাগ্য ভালো শিরা কাটতে পারেনি, সামান্য চামড়া কেটে ফেলেছিল। তারপর মা বুঝতে পেরেছিলেন যে তার মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, আর তিনি ওই সময় ঘরে ঢুকেছিলেন বলে বড়সড় একটা দুর্ঘটনার হাত থেকে মেয়েকে রক্ষা করতে পেরেছিলেন। এবার তিনি নিশ্চিন্ত হয়ে যান যে তার মেয়ের সাথে এমন একটা কিছু ঘটনা ঘটেছিল যার জন্য মেয়েটি এত বড় একটা ডিসিশন নিতে বাধ্য। কি হলো, ডাকলে কেন? কি করবো বল, ঘুমই আসছে না। চলো ওখানে গিয়ে বসি। প্রথমে সুবল গল্পই করছিল, তারপরেই তার পাশবিক প্রবৃত্তি জেগে ওঠে, জোর করে সুভার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়। যদিও সুভা প্রথমে বাধা দেয়, কিন্তু নাছোড়বান্দা সুবোধ জোর করে ভয় দেখিয়ে সুভাকে ধর্ষণ করে। অত রাতে সুবলের সঙ্গে বাইরে আসার জন্য সুভাও ভয়ে ভয়ে ছিল, যদি তাকেও সবাই ভুল বোঝে। তাই বাধ্য হয়ে সে সুবলের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করে। বিশ্বাস করো মা, ভক্ত পায়ে সুবলদা আমার সাথে এমন করবে? তুই কাউকে কিছু বলেছিস? না মা, করিস না মা, চুপ কর। শুভা তুই চুপ কর, কি বলছো তুমি এসব? সুবল এসব করেছে? একবার ভাবো, ভেবে দেখো, কত বিশ্বাস নিয়ে ওদের সাথে মেয়েকে পাঠালাম। আর আচ্ছা আচ্ছা, ওর মা এসব জানতো? না, কেউ কিছু জানে না, সুভা কাউকে কিচ্ছু বলেনি। মেয়েটাকে নিয়ে গিয়ে? না না, আমি ওদের কিছুতেই ছাড়বো না, আমি ওদের কিছুতেই ছাড়বো না। কি করবে, কি করবে তুমি? হ্যাঁ কি করবো মানে, আমি থানায় যাবো, আমি থানায় যাবো। শোনো না, শোনো না, শোনো, থানায় যাও না, থানায় যাও না, থানায় গেলে না লোক জানাজানি হয়ে যাবে, সবাই জেনে যাবে। জানাজানি হয় হোক, জানাজানি হয় হোক, তবু এত বড় অন্যায়টাকে আমি মেনে নিয়ে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবো মালতি? হ্যাঁ, অপরাধীরা যাতে শাস্তি পায় আমি তার ব্যবস্থা করবো না? না শোনো শোনো শোনো, আমার কথা শোনো, তুমি যাও, যাও গিয়ে সুভাকে তৈরি করো, আর তুমি তৈরি হয়ে নাও, আমি এক্ষুনি থানায় যাবো। না গো, তুমি যাও, যাও, আমি বলছি তুমি যাও, তুমি যাও, আগে যাও। যখন মেয়ে মোটামুটি বাড়ি ফিরে আসে, তখন মা লক্ষ্য করে যে মেয়ে মনমরা হয়ে বসে আছে একাকী। তখন মা জিজ্ঞাসা করে জানতে পারে, অনেক কোয়ারি করে, যে যেদিনকে রাত্রিরে শীতলা পুজোর নাম করে ওই মামার বাড়িতে স্টে করে গেছিল মেয়েটি, তখন এই মঙ্গল দাস অতর্কিতে তার ঘরে ঢুকে তার ওপর ধর্ষণ করে। মিস্টার সান্যাল, আপনি ইমিডিয়েট রীনা দাস আর সুবল দাসকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। ওকে স্যার। ঠিক আছে। ওর মা পরের দিনই মেয়েকে নিয়ে গিয়ে চণ্ডীতলা থানায় নিয়ে গিয়ে মামলা করে, ধর্ষণের মামলা হয়, এবং যেহেতু মেয়েটির বয়স মাত্র 15 বছর, এবং তার জন্য পক্সো সেকশনে সেকশন 4 কেস শুরু হয়। ঘটনার গুরুত্ব বুঝে চণ্ডীতলা থানার পুলিশ এই ঘটনার মূল অভিযুক্ত ওই রীনা দাস এবং সুবল দাসকে গ্রেপ্তার করে, এবং IPC 376/2 এবং IPC 120B, সেই সাথে পস্কো অ্যাক্টে মামলা রুজু করে। মূল অভিযুক্ত সুবল দাস এখনও জামিন পায়নি, কিন্তু রীনা দাস জামিন পাওয়ার পরেই মিথ্যে, ও সব মিথ্যে কথা বলছে। কি মিথ্যে? হ্যাঁ, আমার এইটুকু মেয়ে মিথ্যে কথা বলছে? বা বাবা, তোমার ওইটুকু মেয়ে দেখতে ওইটুকু, কিন্তু ও আসলে ধানি লঙ্কা।
এইসব কি বলছো কি তুমি রিনা বৌদি? ঠিক বলছি, আমি ঠিক বলছি। দিদি শোনো, আমি কিন্তু বারবার বলছি আমার মেয়ের নামে না একটাও বাজে কথা বলবে না, একটাও না। বেশ করেছি, আবারও বলবো, তোর মেয়ে যে আমার ছেলে নামে মিথ্যে বদনাম দিয়ে ওকে ফাঁসিয়েছে তার বলে কিছু না না। এই শোনো, একদম বাজে কথা বলবো না, আমার মেয়ে কখনো মিথ্যে কথা বলে না। ঠিক বলেছি, আমি যেটা সত্য সেটাই বলছি। এই যে শোনো, সুবর্ণা নোংরামি করেছে ওর সাথে আর তাইও বলছে, বুঝলে? ও সুবল নোংরামি করেছে আর তোমার মেয়ে বুঝি ধোয়া তুলসী পাতা। তোমার মেয়ের ইচ্ছা ছিল না কিছু? দিদি তুমি কি বলছো? হ্যাঁ, কার নামে কি বলছো? সুবল নামে? সুভাকে তুমি চেনো না? হ্যাঁ চিনতাম না, এখন তোদের সবাইকে চিনে গেছি। ও একটা শয়তান, ও নোংরা মেয়ে। ছি, তোদের পেটে পেটে এরকম ছিল? তোরা বাবা মা মেয়ে মিলে আমাদেরকে ফাঁসাচ্ছিস? ছি 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 ছি। এ কি আজে বাজে কথা বলছেন আপনি? জানতো জান বেরিয়ে যান এখান থেকে। শোনো, আমি না তোমার বাড়িতে থাকতে আসিনি, চলে যাব। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই, কান খুলে শুনে নিও। এই যে মেয়ে, আমার ছেলে জেল থেকে ফিরে আসুক, আমি তোমাকে ছাড়বো না, মজা দেখাবো তোমাকে, শয়তান মেয়ে কোথাকার। মা 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 মা, ভয় পাস না মা, ভয় পাস না, ওরা কিচ্ছু করতে পারবে না মা, কিচ্ছু করতে পারবে না। আমরা তো আছি মা, আমরা তো তোর সঙ্গে আছি। হ্যাঁ, তোর কোনো ভয় নেই মা, ওরা কিচ্ছু করতে পারবে না, ভরসা রাখ, চিন্তা করিস না মা। এই ঘটনার দু মাস পর মারাত্মক একটা ঘটনা ঘটে গেল এবং তাতে করে এই মেয়েটি এবং তার পরিবারকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়ে গেল। মাস দুয়েক পর জানা যায় আপনাদের মেয়ে দু মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, পরবর্তীকালে মা বেল পেয়েছে, ছেলেটি এখনো কাস্টাডিতে রয়েছে। এবং নতুন করে একটি ঘটনার উদ্রেক হয়েছে, যেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট যেটা হয়েছে, মেয়েটি এই ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়ে এবং তার দু মাসের এখন ভ্রূণের বয়স। এই অবস্থায় মেয়েটি মা আদালতে একটি দরখাস্ত দিয়ে তার প্রেগনেন্সি অ্যাবর্ট করাবার প্রার্থনা করে। নিজের নাবালিকা মেয়ে অন্তঃসত্ত্বা জেনে বরুণবাবু এবং মালতি দেবী অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। তাদের কাছে যে প্রশ্নটা সবচাইতে বড় হয়ে দাঁড়ায় সেটা হলো, এখন নিজের মেয়ের ভবিষ্যৎ কি হবে? কিন্তু তখনও তো সেই অসুবিধাটা ছিল, মানে তখনও তো আদালত এই রায় দেয়নি। আর ওদের মেয়ে নাবালিকা, মানে মাত্র 15 বছর বয়স, আর পুলিশ কেস হয়ে গেছে, সুতরাং ভ্রূণটাও তো আর নষ্ট করা যাবে না। সেটি শুনানির সময় আমরা সরকারি পক্ষ থেকে সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা উল্লেখ করি, যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট নাবালিকার মাতৃত্বের ব্যাপারে স্পষ্ট উল্লেখ করে বলেছেন যে তার যদি শারীরিক ক্ষমতা না থাকে এবং একটা ক্রাইমের ফলে সে যে গর্ভবতী হয়েছে সেটাকে সারা জীবন তাকে সেই সন্তানকে বহন করার তার কোনো যুক্তি নেই। এই যুক্তিগুলো আমরা তুলে ধরি এবং মহামান্য আদালত মেডিকেল বোর্ড গঠন করেছেন এবং 7 দিনের মধ্যে মেয়েটির শারীরিক পরীক্ষা করে রিপোর্ট পেশ করতে বলেছে কোর্টে, যে তার শারীরিক অবস্থা কী রয়েছে, যদি অ্যাবর্শন করা হয়, তার যদি শারীরিক অবস্থা কোনো অবনতি না হলে তখন কোর্ট পরবর্তী সিদ্ধান্ত নেবে। যেহেতু মেয়েটি নাবালিকা, তার সন্তান ধারণের ক্ষমতা নেই, এতে তার শারীরিক ক্ষতিও হতে পারে এবং এই মাতৃত্ব আনএক্সপেক্টেড। আর কেন মেয়েটি অবাঞ্ছিত বোঝা বহন করবে? মহামান্য আদালত তাই ধর্ষিতা নাবালিকার গর্ভপাতের অনুমতি দিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে ছেলেটির মেডিকোলিগ্যাল এক্সামিনেশনের জন্য পাঠানো হয়েছিল শ্রীরামপুর ওয়ালস হসপিটালে, এবং ছেলেটি মঙ্গল সেটা রিফিউজ করেছে। সে তো নিজে জানে সে দোষ করেছে, তাই জন্য সে রিফিউজ করেছে। আমরা পরবর্তীকালে প্রসিকিউশনের পক্ষ থেকে তার ব্লাড এবং সিমেন কালেকশনের জন্য ফার্দার প্রেয়ার করেছি, সেটাও লার্নেড কোর্ট অ্যালাউ করেছে, এবং মেয়েটিরও আমরা প্রেয়ার করে রেখেছি। যদি অ্যাবর্শন হয়, ডাক্তার যদি রিপোর্ট দেয় যে হ্যাঁ সে তার কোনো ক্ষতি নেই, তাহলে তার ফিটাল ব্লাডটাও আমরা কালেক্ট করব, কারণ ওটা ডিএনএ টেস্টের প্রয়োজন রয়েছে। দুপক্ষের বক্তব্য শুনে মহামান্য বিচারপতি মেডিকেল বোর্ড বসিয়ে নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করে গর্ভপাতের সিদ্ধান্ত নেবার নির্দেশ দেন। বিশ্বাসের কি করুণ পরিণতি! কতটা ভরসা করে, কতটা আস্থা রেখে শোভার বাবা মা তাকে প্রতিবেশীর সঙ্গে যেতে দিয়েছিলেন, কিন্তু তারা কি সেই বিশ্বাসের মর্যাদা রাখলেন? হ্যাঁ, মেয়েটিও বালিকাচিত ভুল করেছিল। অত রাতে সুবল তাকে ডেকেছিল, তার হয়তো যাওয়া উচিত হয়নি, কিন্তু তবুও সুবল কি তাকে সত্যি ভালোবাসত? মনে তো হয় না, কারণ সত্যিকারের ভালোবাসা থাকলে সে কখনো শোভার উপর এরকম জঘন্য নারকীয় ঘটনা ঘটাতে পারত না। পুলিশ ফোর্সের টিম সর্বান্তকরণে চায় যে সুবলের যেন কঠিন শাস্তি হয়, আর শোভা তার মানসিক ট্রমা কাটিয়ে যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কন্যা সন্তান বয়স সন্ধিকালে এসে পৌঁছলে তার উপর আরও বেশি নজর রাখুন, বন্ধুর মতো মিশুন। তার জীবনে যে কোনো পরিবর্তনের কথা সে যেন নিঃসংকোচে আপনাকে বলতে পারে, তেমন বন্ধুত্ব গড়ে তুলুন। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।